वेलकम फ्रेंड्स, এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে আপনারা অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে সেই ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। সেই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজেই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, অথবা এই ভিডিওর শেষে কিন্তু সেই ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজেই অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পুরনো ট্রেড লাইসেন্সকে রিনিউয়াল করতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে WBPRD। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। ফার্স্ট যে লিঙ্কটি রয়েছে www.wbprd.gov.in, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। তো ফ্রেন্ডস, পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। তারপর সিম্পলি পেজটিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখানে প্রথমে বলা রয়েছে ই সার্ভিসেস। তো ফ্রেন্ডস, এই ই সার্ভিসের আন্ডারে কিন্তু এখানে চারটি অপশান রয়েছে। প্রথমে বলা রয়েছে মোবাইল যে টাওয়ার তার যে পারমিশন নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এবং তারপরে বলা রয়েছে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল। তো ফ্রেন্ডস, তার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই হেয়ার। এবং তারপরে বলা রয়েছে ট্রেড রেজিস্ট্রেশন NOC। তো ফ্রেন্ডস, নিউ অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এবং আপনি যদি রেনুয়াল করতে যান, সর্বশেষ যে অপশান বলা রয়েছে ট্রেড রেজিস্ট্রেশন রেনুয়াল অ্যাপ্লাই হেয়ার, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। তো ফ্রেন্ডস, পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে দোকান রয়েছে অথবা ব্যবসা সেইখানে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এবং তারপরে বলা রয়েছে ব্লক, আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। এবং তারপরে বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেটাও কিন্তু আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। এবং তারপরে বলা রয়েছে রেজিস্ট্রেশন নম্বর অথবা ডকের নম্বর। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আপনাকে ঠিক এই জায়গাটাতে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, সার্চ করলে কিন্তু আপনার যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু ঠিক এই জায়গাটিতে চলে আসবে। প্রথমে এখানে ডিস্ট্রিক্ট এবং তারপরে ব্লক এবং তারপরে যে গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু চলে আসবে। এবং তারপরে ঠিক এই জায়গাটিতে অ্যাপ্লিক্যান্টের যে নেম সেটা আসবে। এবং তারপরে কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন সেটাও কিন্তু এখানে থাকবে। এবং আপনার দোকানের যে নাম সেটাও কিন্তু এখানে শো করবে। এবং তারপরে বলা রয়েছে ট্রেড ক্যাটাগরি। তো ফ্রেন্ডস, এটাও কিন্তু এখানে শো করবে। এবং তারপরে বলা রয়েছে রেজিস্ট্রেশন আপ টু, সেটা কিন্তু এখানে শো করবে। এবং নেক্সট বলা রয়েছে অ্যামাউন্ট। তো ফ্রেন্ডস, আপনি আগেরবারে কত টাকা পেমেন্ট করেছিলেন সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বলা রয়েছে রেনুয়াল পেন্ডিং, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। এখানে বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এই জায়গাটিতে চলে আসবে। এবং তারপরে বলা রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এই জায়গাটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, এটা আমরা ফিল আপ করে নেবো। এই মুহূর্তে ফিল আপ করে নেবার পরে পেজটিকে আবার স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে বলা রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, অর্থাৎ আপনার দোকানের যে নাম সেটা কিন্তু এখানে শো করবে। এবং তারপরে বলা রয়েছে এখানে নাম্বার অফ এমপ্লয়েড। তো ফ্রেন্ডস, আগে যেটা আপনি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করবে। যদি পরিবর্তন হয়ে থাকে, যদি বাড়ে অথবা কমে, সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। এবং তারপরে বলা রয়েছে এখানে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট। তো ফ্রেন্ডস, কত টাকা ইনভেস্ট করেছেন লাস্ট বছরে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবং তারপরে এখানে বলা রয়েছে অ্যামাউন্ট টু বি রেভিনিউ অথবা ইনকাম। তো ফ্রেন্ডস, কত ইনকাম হয়েছে লাস্ট ইয়ারে সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আমরা দেখব কি বলা রয়েছে এখানে, কোর্স ফি, ক্যাটাগরি ফি। তো ফ্রেন্ডস, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশান দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন লেখা উঠবে 3 বছরের জন্য। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 3 বছরের জন্য আপনাকে 750 টাকা পেমেন্ট করতে হবে। এবং তারপরে বলা রয়েছে লাস্ট ইস্যু সার্টিফিকেট। তো ফ্রেন্ডস, এখানে বলা রয়েছে চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে লাস্ট যে আপনি সার্টিফিকেটটা পেয়েছিলেন ট্রেড লাইসেন্স সেটা আপনাকে ইনপুট করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তো ফ্রেন্ডস, আপলোড করার পরে প্রসিড অপশানে ক্লিক করলে আমরা পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। এখানে বলা রয়েছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। তো ফ্রেন্ডস, আমাদের যে অ্যাপ্লিকেশান সেটা সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এবং এখানে বলা রয়েছে ইউর অ্যাকনোলেজমেন্ট নম্বর, সেটা কিন্তু এখানে শো করবে। এবং তারপরে বলা রয়েছে
ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি। তো ফ্রেন্ডস, এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে অ্যাকনোলেজমেন্ট কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো। তো ফ্রেন্ডস দেখুন, অ্যাকনোলেজমেন্ট কপি সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি, সেটা দেখতে ঠিক এরকম হবে। তো ফ্রেন্ডস আপনারাও কিন্তু ডাউনলোড করে নেবেন, এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে নম্বর সেটা কিন্তু এখানে শো থাকবে, অর্থাৎ আপনি দেখতে পেয়ে যাবেন। এটাকে আপনি কপি করে নেবেন, এবং তারপরে আমরা পুনরায় যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার টু পেমেন্ট। তো ফ্রেন্ডস, এখানে যে পেমেন্ট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু আমাদেরকে যে পেমেন্ট ধার্য করা হয়েছিল 750 টাকায়, সেই 750 টাকা কিন্তু আমাদেরকে এই পেমেন্ট অপশানে ক্লিক করে কিন্তু পেমেন্ট করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী যে নেক্সট পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমরা চলে যাব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমরা চলে এসেছি। এখানে কী কী রয়েছে আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে বলা রয়েছে ইওর ডিটেলস। এখানে কিন্তু আপনার নাম, অ্যাড্রেস এবং এখানে আপনার যে আইডি নম্বর সেটা কিন্তু এখানে শো করবে, এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে বলা থাকবে। এবং তারপরে এখানে বলা রয়েছে পে নাও। তো ফ্রেন্ডস, এখানে বলা রয়েছে অনলাইন পেমেন্ট, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আমি পেমেন্ট করার পরে আপনাদেরকে ফুল ডিটেলস তারপরে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পরবর্তী পেজে চলে এসেছি। এখানে আপনার ইনফরমেশান শো করবে, এবং এখানে একটি ইউআরএন নাম্বার শো করবে। এখানে বলা রয়েছে সেভ ফর ফিউচার রেফারেন্স। তারপর এখানে একটি চেকবক্স রয়েছে, এবং এখানে বলা রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশান। এই চেকবক্সে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তারপরে সিম্পলি পেজটিকে স্ক্রল ডাউন করতে হবে। তো ফ্রেন্ডস, স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে বলা রয়েছে পেমেন্ট অপশান। প্রথমে বলা রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এবং তারপরে বলা রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং, এবং তারপরে বলা রয়েছে ইউপিআই। তো ফ্রেন্ডস, এই তিনটার মধ্যে যে কোনো একটি অপশানের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি। এখানে শো করছে ইউর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট, এবং তারপরে এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নম্বর সেটা কিন্তু শো করবে, এবং তারপরে এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড মানি রিসিপ্ট কপি। তো ফ্রেন্ডস, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে পেমেন্ট করেছেন সেই রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন, এবং সর্বশেষ বলা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্টিফাইড কপি। তো ফ্রেন্ডস, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি সার্টিফিকেট কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, এবং এখানে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর সেটা কিন্তু এখানে শো করবে। আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাকে এই নম্বরটি কপি করে নিতে হবে। তারপরে পুনরায় আমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে, এবং তারপরে এখানে একটি অপশান রয়েছে ট্র্যাক এনওসি স্ট্যাটাস, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। বাট আমি এখানে একটা কথা বলে দিই, এখানে আপনাদের এখানে যে অপশানটি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি সার্টিফিকেট। দেখুন, সার্টিফিকেটে ঠিক দেখতে এইভাবে হবে, এইভাবে কিন্তু সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং অনলাইনে কিন্তু আপনারা এইভাবেই আবেদনও করতে পারবেন। তো ফ্রেন্ডস, স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে পুনরায় এই ওয়েবসাইটে আসতে হবে, এবং তারপর এখানে অপশান রয়েছে ট্রেড এনওসি স্ট্যাটাস, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমরা চলে যাব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পরবর্তী পেজে চলে এসেছি। এখানে কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি ইনপুট করতে হবে, এবং তারপরে সার্চ অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস, সার্চ অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে বলা রয়েছে অ্যালার্ট দিয়ে কিছু ইনফরমেশান বলা রয়েছে। এখানে বলা রয়েছে ইফ ইউ ফেস এনি প্রবলেম অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং ট্রেড এনওসি। তো ফ্রেন্ডস, আপনার যদি ডাউনলোড করার সময় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু একটি এখানে ইমেল বলা রয়েছে, এইখানে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এবং তার নিচে বলা রয়েছে আপনি পেমেন্ট করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে এই যে ওয়েব এবং এখানে যে জিমেল রয়েছে এই ইমেলে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, তারপর এখানে শো করছে ইউর সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেটেড। তো ফ্রেন্ডস, আমাদের সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে গেছে। তারপরে সিম্পলি আমাদেরকে পেজটিকে স্ক্রল ডাউন করতে হবে। তো ফ্রেন্ডস, পেজটি স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, এবং আপনার ব্লক, এবং আপনার গ্রাম পঞ্চায়েত, এগুলো কিন্তু শো করবে। এবং তারপরে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেন্টের নেম, সেটা কিন্তু এখানে শো করবে, এবং ডেট অফ রেজিস্ট্রেশন সেটাও কিন্তু এখানে শো করবে, এবং আপনার দোকান অথবা আপনার ব্যবসার যে নাম রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে, এবং তারপরে বলা রয়েছে ট্রেড ক্যাটাগরি সেটাও কিন্তু এখানে শো করবে, এবং রেজিস্ট্রেশন আপ টু মানে কত তারিখ পর্যন্ত আপনার ভ্যালিডিটি থাকবে সেটাও কিন্তু এখানে শো করবে, এবং বলা রয়েছে অ্যামাউন্ট আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে, এবং এখানে স্ট্যাটাস বলে দেওয়া রয়েছে সার্টিফিকেট ইস্যু, এবং বলা রয়েছে এখানে সার্টিফিকেট ইস্যু। তো ফ্রেন্ডস, এখানে যে প্রিন্ট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করেও কিন্তু আপনি আপনার
ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করবেন। ধন্যবাদ।